কন্যা শিশু মানেই বাবা মার রাজকন্যা। কন্যা শিশুকে সবসময় একটু এক্সট্রা নজরে রাখবেন। কন্যা শিশুকে যে জিনিসগুলো কখনো করতে দিবেন না সেটা হচ্ছে, আপনার কন্যা শিশুকে কখনো নিজের আপন বাবা ছাড়া কারোর কোলে বসতে দিবেন না। কন্যা শিশুকে যদি কোনো প্রাপ্তবয়স্ক মানুষ বলে যে আমি তোমাকে বিয়ে করব, আমি তোমাকে বউ বানাবো, এই কথাগুলো কখনোই অ্যালাউ করবেন না। আপনার মেয়ে শিশুর যদি 2 বছরের বয়সের অধিক হয় তাহলে তার সামনে কাপড় চেঞ্জ করবেন না। আপনার মেয়ে শিশু যেহেতু ছোট, সবাই তাকে আদর করতে যাবে, কিন্তু কারোর কাছে একা রেখে কখনোই যাবেন না, কারণ কার মনে কি আছে আপনি কিন্তু সেটা জানেন না। মেয়ে শিশু অনেক ধরনের খেলা করতে যাবে, যেই খেলাটা সে করতেছে এবং যেই খেলাটা সে খেলতেছে সেদিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। এমন কোনো ব্যক্তি যার কাছে আপনার কন্যা সন্তানটি যেতে চাচ্ছে না তার কাছে যাওয়ার জন্য কখনোই জোর করবেন না। আপনার কন্যা সন্তানটি অনেক চঞ্চল কিন্তু হঠাৎ করে চুপ হয়ে গেছে, আপনি কিন্তু অবশ্যই তার মনের অবস্থা বোঝার চেষ্টা করবেন এবং বের করার চেষ্টা করবেন যে তার ভিতরে কি চলতেছে। আপনার কন্যা সন্তানকে কখনো এমন কারোর বাসায় খেলতে দিবেন না যে বাসায় পুরুষ রয়েছে। আপনার কন্যা সন্তানের সাথে সবসময় একটু বেশি ফ্রি থাকবেন। দেখেন, আমাদের বাংলাদেশে অনেক বেশিরভাগ বলতে গেলে যে কন্যা সন্তান বড় হয় পাশের বাড়ির ফ্ল্যাটে, হয়তো বা ভাড়াটিয়ার বাসায়, আর যার কারণে বছরে অনেক অনেক কন্যা শিশুর সাথে ভয়ঙ্কর মর্মান্তিক ঘটনা ঘটে যাচ্ছে এবং অনেক বাবা মা তাদের রাজকন্যাকে হারিয়ে ফেলতেছে। আপনাদের রাজকন্যাকে সবসময় নজরে রাখবেন এবং আপনার রাজকন্যাকে সবসময় বুকের ভিতরে জড়িয়ে রাখবেন।